পরমাণু শক্তি শান্তি ও উন্নয়নে ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী জাতীয় পার্টি গৃহ বিবাদ চরমে রশনের বিরুদ্ধে একজোট নেতারা সাতকে বহিষ্কারের চিন্তা কিয়েভের একাংশ সহ বেশিরভাগ শহরে নেই বিদ্যুৎ খেরসেনে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ রুশদের শুনছিলেন প্রসিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার একুশে সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online শান্তি ও উন্নয়নে পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক সংকটে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করবে ২০২৪ সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কারিগরি সহায়তা করছে রাশিয়ান ফেডারেশন গণভবন থেকে ইউনিট ২ এর রিয়্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ও তার বাস্তবায়নের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটা অত্যন্ত পরিবেশ বান্ধব হবে বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ সেক্ষেত্রে আমাদের লোকবল সৃষ্টি করা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং তাদের এই নিরাপত্তার ব্যবস্থা করা বা বর্জ্য ব্যবস্থাপনা অনেকগুলি বিষয়ে কিন্তু সেখানে থাকে যেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করি এবং তার জন্য আমরা ব্যবস্থা নিই মানুষের কল্যাণে পরমাণু শক্তি ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান পরমাণু শক্তি এটা ব্যবহারটা মানুষের কল্যাণের জন্য নিউক্লিয়ার পাওয়ার এই শক্তিটা এর যে মানে ব্যবহারটা এবং শান্তি জন্য শান্তিপূর্ণভাবে এবং উন্নয়নের জন্য সে একটা দৃষ্টান্ত বাংলাদেশ কিন্তু স্থাপন করেছে বিশ্বব্যাপী এটাও সকলের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের দেশের সব রকম নিরাপত্তা নিশ্চিত করে এবং ট্রেনিং দিয়ে আমরা এটা করে যাচ্ছি বৈশ্বিক সংকটে মিতব্যয়ী হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ মানুষ পাচ্ছে পাবে তবে এখানে সবাইকে একটু মিতব্যয়ী হতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মিতব্যয়ী হতে হচ্ছে এটা আমরা বাধ্য হচ্ছি বর্তমান পরিস্থিতির কারণে কারণ যে যুদ্ধাবস্থা বিরাজ করছে তার উপর স্যাংশন এই স্যাংশন দেওয়ার ফলে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে আমি আশা করি যে পৃথিবীর এই রকম একটা অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাবে সমালোচনার সঙ্গে নিয়েই দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনের আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা দেশের প্রতি জনগণের প্রতি সেই দায়িত্বটা আমরা পালন করে যাব আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা রওশন এরশাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহ এরশাদ পুত্র সাতকে বহিষ্কারের চিন্তা করছে জাতীয় পার্টি জাতীয় পার্টি নেতারা বলেছেন দলীয় গঠনতন্ত্র না মানায় এমন ব্যবস্থা নেওয়া হতে পারে আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া আগস্টে জাতীয় পার্টিতে হঠাৎ করেই কাউন্সিলের ঘোষণা দেন রওশন এরশাদ গঠনতন্ত্রে প্রধান পৃষ্ঠপোষককে এই ক্ষমতা দেওয়া হয়নি জানিয়ে রওশনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় চেয়ারম্যান জি এম কাদের রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে এই অবস্থার মধ্যে দলের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেন জি এম কাদের রওশন এরশাদও তার ডাকা কাউন্সিল বাতিল করেননি ফলে মা ছেলের বিষয়ে কঠোর হতে জাতীয় পার্টির প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদর্শের ক্ষেত্রে বা আপনার দলের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনোভাবে আপোষ করার কোনো সুযোগ নাই অতএব এখানে যে জিনিসটা সেটা দেখেন যে আলটিমেটলি গঠনতন্ত্র মোতাবেক কোনো অবস্থাতেই এ ধরনের কাউন্সিল ডাকার এখতিয়ারও নাই তার অধিকারও নেই এটা আসলে সম্পূর্ণ একটা নীতি বিবর সংগঠন পরিপন্থী একটা কাজ ওনাকে ওনার ছেলেকে বহিষ্কারের বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে বা চিন্তা করা যেতে পারে উনি ওনাকে ডিস্টার্ব করছে বলে মনে হচ্ছে আমাদের এই জন্য রওশন এরশাদ চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করতে পারছে না জি এম কাদের ও অন্য নেতৃবৃন্দ ওনার সাথে কথা বলার সুযোগ দিচ্ছেন না আমাদের সিনিয়র নেতা আনিস ভাই ওনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেনও কিন্তু একটু কথা তো ফোনে তো সব কথা বলা যায় না
মানে কনক্রিট কোনো ওনার সাথে যদি কথা বলা যেত তাহলে অনেকটা হয়তো ইয়ে করা যেত। মোটা দাগে জাতীয় পার্টি কেবল ঘর সামলানোর চেষ্টা করছে, সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করছে না বলেও জানান নেতারা। অন কন্ডিশন অর উইদাউট কন্ডিশন এই সরকারকে সাপোর্ট দিয়েছে, এই সরকারকে সহযোগিতা করেছে সব ব্যাপারে। পৃথিবীর ইতিহাসে তো বাংলাদেশের ইতিহাসে তো এরকম নাই। সেই অনুযায়ী জাতীয় পার্টির রিটার্নটা কি, জাতীয় পার্টি সেই অনুযায়ী রিটার্ন কিছুই পায়নি। রওশনের সাদের সাথে যোগাযোগ করতে দলের একজন প্রেসিডিয়াম সদস্যকে ব্যাংকক পাঠানো হচ্ছে। আর সরকারের লোকে একটা কুসুম কুসুম সম্পর্ক আছে, এটা তো আছেই। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পরমাণু শক্তি শান্তি ও উন্নয়নে ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। জাতীয় পার্টি গৃহ বিবাদ চরমে, রওশনের বিরুদ্ধে একজোট নেতারা, সাতকে বহিষ্কারের চিন্তা। কিয়েভের একাংশ সহ বেশিরভাগ শহরে নেই বিদ্যুৎ, খেরসেনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ রুশদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায়। দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশে সাথে।